भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सुरक्षा पे आती है आज तो नहीं जो देश में भी नहीं है, और कहीं वो तो नहीं जिन्होंने पंजाब को मुख्यमंत्री चन्नी जी दिए हैं। आज जब सर्वोच्च न्यायालय मामला सुन रहा है, पंजाब में भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सुरक्षा पे आती है आज कहीं वो तो नहीं जो देश में भी नहीं है और कहीं वो तो नहीं जिन्होंने पंजाब को मुख्यमंत्री चन्नी जी दिए हैं। आज जब सर्वोच्च न्यायालय मामला सुन रहा है, सर्वोच्च न्यायालय कह रहा है कि इसकी जांच केवल पंजाब सरकार नहीं कर सकती क्योंकि ये देश के प्रधानमंत्री की सुरक्षा का सवाल है। सिक्योरिटी एएसएल और सिक्योरिटी रिहर्सल के बावजूद प्रधानमंत्री की सिक्योरिटी ब्रीच हुई है, तो आज हरीश रावत जी कहते हैं कि कौन सा बम फट जाता, क्यों ऐसा इरादा था क्या? भारत के प्रधानमंत्री की सुरक्षा का सवाल है ये, आप एक सेकंड के लिए सोच लीजिए आप कह क्या रहे हैं। ये बहुत ही सीरियस मामला है, मैं तो आदरणीय सर्वोच्च न्यायालय से कहूंगी। ए राधेय सेम भद्र महिला, আমি ভদ্র মহিলা বলছি এই কারণে, কারণ মহিলাদের আমরা সম্মান করি তাই। কিন্তু সম্মানজনক লোকও যেমন আছে আবার অসম্মানজনক লোকও আছে, আমি সেটা তর্কের মধ্যে যাচ্ছি না। ঘটনাটা আমি তিন চার বছর আগেকার কথা আপনাদের বলছি, যখন অরুণ জেটলি জি বেঁচে ছিলেন, এই মহিলা একটা টুইট করেছিল, তাতে দেখিয়েছিল বাংলায় বসিরহাটে কোনো একজন একটা মহিলার শাড়ি ধরে টানছে। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল এটা বসিরহাটের নয়, এটা বাংলাদেশের কেস। আমরা বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব কাস্ট, সব ভাষা, সবাই কিন্তু একসাথে থাকি, সম্প্রীতি সংহতি রাখি বন্ধনের মধ্যে দিয়ে। বিজেপির দুজন নেতা, তাদের নাম করতেও আমি ঘৃণাবোধ করি, যেসব কমেন্টস করেছে সেটা আপনারা সকলে জানেন, আমি আর সেই কমেন্টসে যাচ্ছি না। কিন্তু সেটাকে আমরা মনে করি জঘন্য চক্রান্ত, দেশের মধ্যে ঘৃণামূলক বিদ্বেষ সৃষ্টি করা, এটা একটা বড় অপরাধ। তাদের তো আমি অলরেডি টুইট করে বলেছি তাদের গ্রেপ্তার করা উচিত। এর আগেও এই সেম ভদ্র মহিলা, আমি ভদ্র মহিলা বলছি এই কারণে, কারণ মহিলাদের আমরা সম্মান করি তাই। কিন্তু সম্মানজনক লোকও যেমন আছে আবার অসম্মানজনক লোকও আছে, আমি সেটা তর্কের মধ্যে যাচ্ছি না। ঘটনাটা আমি তিন চার বছর আগেকার কথা আপনাদের বলছি, যখন অরুণ জেটলি জি বেঁচে ছিলেন, এই মহিলা একটা টুইট করেছিল, তাতে দেখিয়েছিল বাংলায় বসিরহাটে কোনো একজন একটা মহিলার শাড়ি ধরে টানছে। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল এটা বসিরহাটের নয়, এটা বাংলাদেশের কেস। কলকাতা পুলিশ, যখন রাজীব কুমার পুলিশ কমিশনার ছিল কলকাতায়, তখন কেসও হয়েছিল। তখন অরুণ জেটলি জি আমাদের রিকোয়েস্ট করে যে ওর ফার্দার কিছু করবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু অরুণ জেটলি তো আজকে বেঁচে নেই, কেসটা কিন্তু বন্ধ হয়নি, কেসটা কিন্তু এখনো চলছে, আইন আইনের পথে চলবে। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি মনে করি ইমিডিয়েট ওদের দুজনকে বিজেপির গ্রেপ্তার করা উচিত। তাদের সিকিউরিটি দিয়ে, তাদের নিরাপদ স্থান যদি হয়, ওদের সবচেয়ে ভালো নিরাপদ স্থান হচ্ছে তিহার জেল। যদি জন আক্রোশ থেকে, অশান্তি থেকে দেশকে বাঁচাতে চান।